আসসালামু আলাইকুম। র‍্যাপ 15 কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন সৃষ্টির লগ্ন হতে বাংলাদেশের অপরাধ নির্মূলে র‍্যাপ ফোর্সেস এর অবদান সম্পর্কে সবাই অবগত আছেন। এরই ধারাবাহিকতায় গতকাল 18 জানুয়ারি 2022 তারিখে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আন্তঃ উপজেলার কুখ্যাত শাহিন ডাকাত ও তার একজন সহযোগীকে বান্দরবান জেলার সদর থানাধীন মেঘলা নামক এলাকা হতে র‍্যাপ 15 এর একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে আনুমানিক রাত 9টার সময় শাহিনুর রহমান শাহিন এবং তার অন্যতম সহযোগী মোহাম্মদ তারেক জিয়াকে গ্রেপ্তার করে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এর আগেও শাহিন ডাকাত আইন শৃঙ্খলা বাহিনীর হাতে একাধিকবার গ্রেপ্তার হয়েছে। তাকে গ্রেপ্তারের দাবিতে এলাকায় সচেতন মহল সম্প্রতি একটি মানববন্ধন করেছে। তার অপকর্মের ভয়ে রামু এবং মাখ্যাংছড়ির 6টি ইউনিয়নের প্রায় অর্ধলক্ষ মানুষ জিম্মি হয়েছে। তার অপকর্মের বিষয়গুলো বিভিন্ন পত্রিকায় একাধিকবার ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। সম্প্রতি দায়েরকৃত একটি নিয়মিত মামলা ও গ্রেপ্তারি পরোয়ানার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তারের নিমিত্তে আমরা গোয়েন্দা নজরদারি শুরু করি এবং গ্রেপ্তার এড়ানোর লক্ষ্যে সে বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল। অতঃপর গত 18 জানুয়ারি 2023 তারিখে আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। গ্রেপ্তারকৃত আসামি শাহিনুর রহমান আন্ত উপজেলার একজন শীর্ষ ডাকাত। ডাকাতি, মাদক, গরু চোরা কারবারীদের সহযোগিতা সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত এই শাহিন ডাকাত। সে প্রায়শই রাতের বেলায় রামু উপজেলা গর্জনিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় দলবল সহ সশস্ত্র মহড়া দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করত। গত 12 জানুয়ারি 2023 তারিখে গজনিয়ার একজন ইউপি সদস্য যার নাম মনিরুল আলম তার অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করায় শাহিন ডাকাত গ্যাং তাকে মারাত্মকভাবে পিটিয়ে তার দুই পা ভেঙে দেয়। গত কয়েকদিন ধরে এই চক্রটি ডাকাতি ও অপহরণের ভয়ে স্থানীয় এলাকায় জনগণরা রাত জেগে পাহারা দিত। গ্রেপ্তারকৃত শাহিন ডাকাতের বিরুদ্ধে রামু ও নাইক্ষাংছড়ি থানায় 5টি ডাকাতি, 3টি অস্ত্র, 1টি মাদক, 4টি হত্যা মামলা, হত্যা চেষ্টা মামলা রয়েছে এবং সে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। গ্রেপ্তারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। আপনাদের সকলকে ধন্যবাদ। তবে এই গ্রুপের সাথে তো আরো অনেকেই যুক্ত আছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? তার যেসব সহযোগী আছে তাদের ব্যাপারে আমাদের গোয়েন্দা তৎপরতা চলমান রয়েছে। আমরা আশা করছি দ্রুততম সময়ে আমরা তাদেরকে ধরব। এছাড়াও ওই এলাকাতে আরো এরকম কয়েকটি গ্রুপ রয়েছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? দেখেন, এছাড়া যদি ওই গ্রুপ ওই এলাকায় আরও গ্রুপ থেকে থাকে, আমরা তো বিভিন্ন সময় আপনাদের মাধ্যমেও সংবাদ পাই, যারাই সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকবে আমরা তাদেরকে অবশ্যই ধরার চেষ্টা করব। সেম এর মতো আরেকজন টিভি টাওয়ারের বন্ধু টিভি টাওয়ারে এ ধরনের কার্যকলাপ করে, মানুষের কাছ থেকে চাঁদা দাবি করে, চাঁদা আদায় করে, এসব মানে একদম ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা? অবশ্যই নেওয়া হবে। আমরা সুনির্দিষ্ট তথ্য যদি পাই এবং অভিযোগ যদি আমাদের কাছে আসে অবশ্যই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আচ্ছা, এই মুহূর্তে শুধু আপনার রামু এবং অস্পর সদের গরু ডাকাতি প্রচুর পরিমাণে বেড়েছে, তাদের কাছে কোনো তথ্য পেয়েছেন কিনা, তারা তাদের সঙ্গে জড়িত আছে? আমি আপনাদেরকে ইতিমধ্যে বলেছি যে এই যে গরু ডাকাতি যেটা সম্প্রতি অনেক বৃদ্ধি পেয়েছে কক্সবাজার এলাকায় বিভিন্ন থানাগুলোতে, তার সাথে এই শাহিন ডাকাতের ডিরেক্ট সম্পর্ক আছে এবং আমার ধারণা একে যে আমরা বর্তমানে আটক করেছি এই ঘটনাগুলো আস্তে আস্তে কমে আসবে। বিষয়টা আসলে খতিয়ে দেখা হচ্ছে, এখনো তদন্ত হয়ে আছে, তো এই বিষয়ে আমরা তদন্ত শেষে আপনাদেরকে জানাতে পারবো। সেই বিষয়টা জানতে চাই। র‍্যাবের জিমিয়ে পড়ার প্রশ্ন হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে কয়েক দফা অপহরণের ঘটনা ঘটছে। আমি যদি আপনাকে সামারি বলি, সেটা হচ্ছে
গেল 16 দিনে অন্তত আটটি অপহরণের ঘটনা ঘটেছে, যেখানে পুলিশ বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর রিকভারি বলতে শুধুমাত্র একজন ডাকাতকে আটক করা এবং পুনঃ উদ্ধার বা ক্যাম্পগুলো যেখানে আছে সেখানে বেশ বেড়েছে, এটা সত্যি কথা। এবং আপনারা জানেন যে আমরা অতীতে র‍্যাব-১৫ এই ধরনের প্রচুর অপহরণের কেসগুলোকে সমাধান করেছে। আর সম্প্রতি আপনার যেসব বিভিন্ন ঘটনাগুলো ঘটছে, যেমন আপনার ডাবল মার্ডার কেসের কথা যেটা বললেন, এটা কিন্তু 24 ঘন্টার মধ্যে অভিযুক্ত যেই 3 জন আসামি তাদের মধ্যে 2 জন গ্রেফতার হয়ে গিয়েছিল, বাংলাদেশ পুলিশ তাদেরকে গ্রেফতার করে, এবং আরেকজন যে পলাতক আছে তার নাম আতিক, তাকে ধরার জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে, অতি সম্প্রতি দ্রুত আশা করি তাকে ধরে ফেলা হবে। আচ্ছা, রোহিঙ্গা ক্যাম্পে যে অবৈধ গ্রেনেড সহ বিভিন্ন অস্ত্র ধরা খায় আবার কিছু অস্ত্র ভূগণে তারা ব্যবহার করছে, গত 3 দিন ধরে সীমান্ত উত্তেজনা পরিস্থিতি আপনারা জানেন, তো বিশেষ করে অবৈধ অস্ত্রগুলি উদ্ধারের জন্য বা অভিযানের জন্য আপনাদের কোনো কার্যক্রম অব্যাহত রয়েছে? না, এ ব্যাপারে আমরা অবগত আছি, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সরকারের নির্দেশে এর বিষয়ে কাজ করছে এবং তদন্ত চলছে। আশা করি এটা খুব দ্রুততম সময়ে এই সব এই ধরনের ঘটনাগুলোকে আমরা